ফ্রেন্ড, আজকে আজকে আমি একটা নাইট পার্টি মেকআপ লুক উইথ ব্ল্যাক স্মোকি আই উইথ গ্লিটারি নিয়ে এসেছি। সেদিন একটা ব্রাইডাল লুক নিয়ে এসেছিলাম, আর আজকে একটা নাইট পার্টি মেকআপ লুক নিয়ে এসেছি উইথ ব্ল্যাক স্মোকি গ্লিটারি আই। অনেকে হয়তো অনলাইন নেই, অনেক জলদি এসে পড়লাম হয়তো, আজকে মানুষ অনলাইনে নেই। নাকি আমার এখানে শো হচ্ছে না, হাই মনলোত।
স্মোকি আই আমার ভীষণ পছন্দ, আমি স্মোকি আই খুব পছন্দ করি। যে কোনো স্মোকি আই, ব্ল্যাক হোক ইয়া বটল গ্রিন হোক রেড হোক, সব কালার দিয়ে তোমরা স্মোকি আই ক্রিয়েট করতে পারো। শুধু ব্ল্যাক দিয়ে করা যায় সেটা নয়। কারা কারা স্মোকি আই পছন্দ করো আমাকে কমেন্টসে বলো, জানাও। নেটটা অনেক স্লো, তার জন্য কিছু শো হচ্ছে না ভালোভাবে। কারা স্মোকি আই পছন্দ করো আমাকে প্লিজ কমেন্টসে বলো, জানো। আমার খুব ভালো লাগে, অনেক দিন পর আজকে আমি একটা স্মোকি আই নিয়ে এসেছি। সেদিন একটা রেড কালারে করেছিলাম, বাট ওটা ফুল স্মোকিও বলা যাবে না, এমনি একটা রেড কালারের লুক ক্রিয়েট করেছিলাম। স্মোকি আই তোমাদের যদি চোখ ছোট হয় তো তোমরা হোয়াইট কালারের কাজল লাগাতে পারো। আমি হোয়াইট কালার লাগাই বেশিরভাগ, কিন্তু আজকে আমি হোয়াইট লাগাচ্ছি না, আজকে আমি ব্ল্যাক লাগাচ্ছি। নিচে দেখাচ্ছে সবের নাম দিয়ে কিছু আছে, কিন্তু উপরে লাইভের মধ্যে জিরো আসছে, শো করছে না ওখানে কিছু, হয়তো নেট প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম। আই মেকআপটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টসে জানাবে আমাকে। তোমরা ম্যাট স্মোকি আইস করতে পারো শুধু ব্ল্যাক দিয়ে, গ্লিটারি না দিয়ে। তো আমি আজকে গ্লিটারি দিয়েছি, আরেকদিন শুধু ব্ল্যাক নিয়ে আসবো। দোনোটাই ভালো লাগে, স্মোকি আইস বলতেই সুন্দর, যেমনই করো। কোনো পার্টি খেতে গেলে কারা কারা স্মোকি আই করতে ভালোবাসো আর কারা নর্মাল আই করতে ভালোবাসো? নাইট পার্টি, ডে না।
ব্লাশার, হাইলাইটার এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো। কেউ যদি খুব কম কোয়ান্টিটিতে ভালোবাসে কম কোয়ান্টিটিতে দেবে, কেউ বেশি ভালোবাসলে বেশি কোয়ান্টিটিতে। আমি ব্লাশার খুব ভালোবাসি, হাইলাইটারও ভালোবাসি, বাট বেশি ব্লাশারটা খুব ভালোবাসি। আমি প্রায় সময় ব্লাশার ইউজ করি। আমি সাধারণ মার্কেটে গেলেও কোন নর্মাল ক্রিম লাগানোর পরেও ব্লাশারটা ইউজ করি, কারণ ব্লাশারটা আমার খুব পছন্দ। হালকা ইউজ করি, তো ডিপ না, যাতে ভুতনি না লাগে। আমি পার্টি মেকআপের লুকগুলো খুব লাইট বেস দেই, আমার পেজেও আছে, তোমরা দেখতে পারো। আমি একদম হ্যাবিটা অনেকই কম দিই, আর আজকাল হ্যাবিটা সবাই পছন্দ করে না, নর্মাল ন্যাচারাল লুকটাই সবাই পছন্দ করে। এখনো জিরোই দেখাচ্ছে লাইন। আজকে নেটটা এত স্লো, এত মানে ভীষণ স্লো, নিচে ওয়াচিং দেখাচ্ছে বাট লাইভে জিরো দেখাচ্ছে। আর একটু ব্লাশ দিয়ে নি, ইনার কর্নারে গ্লিটার তোমরা এইভাবে মানে হাইলাইট করতে পারো, বাট আমি করবো না, আমার অতটা পছন্দ না ইনার কর্নারে হাইলাইট করা, আমার নর্মালি ব্যাপারে রাখাটাই পছন্দ করি আমি।
যারা যাদের চাহিদা হিসেবে তোমরা নিজেরা দিতে পারো। এখন লাগাবো লিপস্টিক নিউট ব্ল্যাক স্মোকির সাথে। সবসময় নিউট কালার লিপস্টিকেই যায়, আর নিউট কালার লিপস্টিকটাই লাগাতে হয়। কেউ কেউ ডার্কও লাগায়। একদম নিউটও লাগাবো না ভাবছি, আমি যদি অনেকটা ফর্সা হতাম, অনেকটা ফর্সা, তাহলে আমি একদম নিউটটা লাগাতাম, বাট হ্যাঁ একদম নিউটটা লাগাবো না। একটু মিক্সড করে লাগাই। আয়না তো দেখি ভাবে বোঝা যায় না। লাগিয়ে দেখি ব্রিক রেড, এটা আইমেজিকের M01 ব্রিক রেড, স্পষ্ট দেখা যায় না, তাও ট্রাই করছি। দেখানে M01 ব্রিক রেড আইমেজিকের, ওটা জিরো কেটে দেখাচ্ছে, ওয়াচিং তো আছে বাট উপরে জিরোই দেখাচ্ছে তখন থেকে।
ক্যামেরা থেকে অরিজিনালের কালারটা খুব সুন্দর, এখানে একটু আলাদা আসছে। কালারটা অনেকই সুন্দর, এখানে ক্যামেরাতে কালারটা একটু আলাদা আলাদা আসছে, বাট খুব সুন্দর কালারটা। কিছু কিছু কালার আছে যেগুলো আমি খুব যত্ন করে রাখি, সেটা মতো এই কালারটা পরে। মোটামুটি আমার মেকআপ ডান হয়ে গেছে, এখন আমি করব চুলটাকে স্ট্রেট। হোস্টেল বেঁধেছি, নেটটা না আজকে এতটাই স্লো, এতটাই স্লো, কিছুই দেখা যাচ্ছে না। মানে তোমরা দেখছো কি দেখছো না, কিছুই শো করছে না, কিন্তু লাইভটা চলছে। তোমরা ক্লিয়ারলি দেখছো কি না, যারা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে একটু জানাও, দেখলে আমি বুঝবো তখন যে না সত্যি নেটিং এর প্রবলেম না কোনো সেটিং এর প্রবলেম। আমার হেয়ার স্ট্রেটটা হয়ে যাবে, দেন ইয়ারিং পরবো, তারপরে আমি লাইফটা স্টপ করে দেবো, ঠিক আছে?
যদি সম্ভব হয় দেন কালকে, না হলে কালকে না হলে পরশু দিন আমি আরেকটা লাইভ নিয়ে তোমাদের কাছে আসব, আরেকটা মেকআপ নিয়ে তোমাদের কাছে আসব। কি মেকআপ নিয়ে আসব সেটা জানি না, বাট যে কোনো একটা মেকআপ নিয়ে আসব, একটা লুক নিয়ে আসব। এখন আমি ঝটপট করে চুলটা স্ট্রেট করে নিই। তোমরা যখনই চুলে হিট করবে বা মানে যে কোনো স্ট্রেট করো বা ক্লিপিং করো বা গার্ল করো, রাতে এসে কিন্তু চুলে অয়েল অ্যাপ্লাই নিশ্চয় করবে। কে কি বলে মানে অনেকে অনেক কিছু বলে তো যে না এটা করতে হয় না ওটা করতে হয়, এটা জানি না, কিন্তু আমি নর্মালি আমি যেটা করি আর যেটা মানে বেনিফিট আমি পাই সেটাই তোমাদেরকে বলছি। যখনই চুলে হিট করবে যে কোনো রকমের হিট, তখনই রাতে এসে তোমরা চুলে অয়েল দিয়ে দেবে, দেখবে তোমাদের চুলটা অনেক মানে ক্ষতির থেকে বাঁচবে। আমি আমার সব ক্লায়েন্টকে বলে দিই কথা, যারা অ্যাপ্লাই করে করে, যারা করে না করে না, বাট আমি বলে দিই সবাইকে চুলে হিট করার পর সবসময় এই পাটিতে এসে অয়েল অ্যাপ্লাই করবে, বেশি করে একটু ম্যাসাজ করবে চুলটাকে, দেন নেক্সট দিন চুলে শ্যাম্পু করে দেবে, ওয়াশ করে দেবে ভালো করে, দেখবে চুলটা একদম স্মুথলি মানে ভালো হয়ে যায়। মানে এই যে ফাট মানে চুলটা ফাটে না আমাদের, হিট পরে চুলটাকে একদম মেরে ফেলে না, তো ওইটা অনেকটা মানে কমসে কম 60-70% কম হয়, আমি সেরকমই করি। আমার চুল এমনি নর্মালিতেই স্ট্রেট, কিন্তু একেবারে প্রফেশনাল মতন যেরকম স্ট্রেট থাকে ওরকম না, বাট একদম স্ট্রেটই হয়, তাই আমি অনেক কমই স্ট্রেটটা অ্যাপ্লাই করি। তোমরা দেখতে পাচ্ছ আমি বেশি বেশি করে নিয়ে করে দিচ্ছি, কারণ আমার অতটা দরকার পড়ে না, আমার চুলটা এমনি স্ট্রেট, একটু মানে এখন একটু বেশি হচ্ছে কারণ এখন আমি চুলটা বেশি ভাগ বেঁধেই রাখি। সবাই বলে প্রেগনেন্সিতে মানে বেশিক্ষণ চুল মানে মানে বেশিক্ষণ বলতে কি চুলটা ছাড়া রাখতে না রাখাটাই ভালো, তো আমি বেশিরভাগ বেঁধেই রাখি, তো ওই জন্য একটু ঘুরে ঘুরে যায় চুলগুলো, কোথাও গেলে কোথাও গেলেও এখন করি না, কারণ স্ট্রেটটা কখন ভালো লাগে যখন একটু ছাড়া থাকে, পাইছি যেমন এখন যেমন করলাম হোস্টেল বেঁধে রেখেছি, কোথায় গেলে এভাবে যাই না আমি, খোঁপা করেই যাই, তাই এখন একটু চুলটা ব্যান্ড ব্যান্ড হয়ে গেছে। বেশি করব না, হয়ে গেছে। আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলটাকেও হালকা একটু স্ট্রেট করে নিয়েছি, এখন পরবো ইয়ারিং। এখনো জিরোই দেখাচ্ছে, শো নিচে শো হচ্ছে কিন্তু উপরে দেখাচ্ছে না, জানি না কেন, আমি নিজেও দেখতে পাচ্ছি না। কোনটা বা পড়ি
লম্বাতে ভালো লাগে। দেখি একটা একটা পরে, এখন আমার লুক কমপ্লিট। তো এখন বলবে প্লিজ লুকটা কেমন হয়েছে, আই লুকটা কেমন হয়েছে, ঠিক আছে? তো এখন তো দেখা যাচ্ছে না, বললাম তোমাদেরকে লাইভে কিছু আসছে না, জিরো দেখাচ্ছে তখন থেকে। যাই হোক, পরে বলে দিও কমেন্ট করে আমার এই লুকটা, আজকের লুকটা কেমন লেগেছে। তো আজকের জন্য লাইভটা আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করব না। আর কাল না হলে পরশু আমি আরেকটা লুক তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো। তা আজকের জন্য এতটুকুই, ঠিক আছে? আজকের জন্য ছোটো মোটো একটা লাইভ নিয়ে আসলাম তোমাদের সামনে। আর ভালো লাগছে না, কারণ নেটটা এত স্লো, কিছু দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, কেউ দেখছে কি না, না কিছু আসছে না এখানে। তাই আমি এখানে স্টপ করছি। তো চলো, বাই বাই, আর ঘুরাবাইকে গুড নাইট।